আমরা আজকে যে অনুষ্ঠান সেটি আরম্ভ করছি। প্রথমেই মাননীয় সঞ্জীব চট্টোপাধ্যায়কে কথামিত ভবনের তরফ থেকে এবং সমস্ত ভক্তমণ্ডলীর তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। অফলাইন অনলাইনে সবাই ওনার দীর্ঘায়ু কামনা করুন। আমরা চাই উনি আমাদের মধ্যে আরও দীর্ঘদিন এইভাবে আমাদের আনন্দ দেওয়ার জন্য। আজকে আমরা যেটি একটি আমাদের স্মারক বক্তৃতা, সেটি হলো তরুণ কুমার দাস। এটি আমাদের গত প্রায় 3 বছর এটি আরম্ভ হয়েছে, 3 বছর বা 4 বছর এটি মাননীয় দীপক গুপ্ত মহাশয় ওনারই অনুপ্রেরণায় এই বক্তৃতাটি আরম্ভ হয়েছে। তা আমি ওনার যে তরুণবাবু তরুণ কুমার দাসের 2-4টি কথা, যেটি আমাদের ওনারই শুভানুধ্যায়ী তাঁরা আমাদের হাতে দিয়েছে, সেটি একটু পড়ে শোনাচ্ছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বর্গীয় তরুণ কুমার দাস স্মারক আলোচনা। তিনি ছিলেন পরম ধার্মিক। তরুণ কুমার দাস সম্প্রতি রামকৃষ্ণ পদে আশ্রয় নিয়েছেন। তাঁর পরম ভক্তিমতী স্ত্রী কল্যাণিয়া তুলসী দাস ও একমাত্র কন্যা ইন্দ্রাণী দাস তাঁর উদ্দেশ্যে এই স্মারক বক্তৃতা বিগত কয়েক বছর ধরে চলেছে। সেটি যিনি যাঁর ব্যবস্থাপনায়, যাঁর উৎসাহে, অনুপ্রেরণায় এই স্মারক বক্তৃতাটি, তিনি হলেন শ্রীমোর প্রপৌত্র মাননীয় দীপক গুপ্ত মহাশয়। তাঁরই এই অনুপ্রেরণায় এই স্মারক বক্তৃতা। তাই এই স্মারক বক্তৃতা যিনি আজকে আলোচক তাকেও আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং মঠের যিনি মহারাজ তাকেও আমরা প্রণাম জানাচ্ছি এই বক্তৃতাটি আরম্ভ, এই স্মারক বক্তৃতাটি ব্যবস্থা করার জন্যে। প্রতি বৎসর এটি একটি নির্দিষ্ট দিন ডিসেম্বর মাসেই মোটামুটি এটি হয়ে চলেছে। এইবারও আমরা আজকে 17ই ডিসেম্বর তরুণ কুমার দাসের স্মরণে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি মাননীয় সঞ্জীব বাবু উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই আজকে উপস্থিত হয়েছেন এবং উনি আজকে আমাদের যেটি আমাদের কিছু ভগবানের কথা, ভক্তের কথা, ভগবান ভক্ত ভাগবত 3-1-1-3 সেই একজন পরম ভক্ত তুলসীদাস তার সম্বন্ধে কিছু আলোচনা করবেন। তাই ওনাকেও আমরা কৃতজ্ঞ চিত্তে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আর তরুণবাবু যিনি যাঁর স্মারক বক্তৃতা, তাঁর জন্ম হয়েছিল 1938 সালে 3রা ডিসেম্বর। আর তিনি স্বর্গলাভ করেছেন 2021 সালে 3রা মে। তাঁর পিতা ছিলেন যজ্ঞেশ্বর দাস ও মাতা ছিলেন রেণুকা দেবী। তিনি যেমন মেধাবী ছাত্র ছিলেন এবং যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে টাটা মোটরস ও হিন্দুস্থান মোটরসের অতি উচ্চ পদে কর্মরত ছিলেন। অন্তরে তিনি ছিলেন পরম ধার্মিক এবং স্বভাবতেই বড়ই কোমল ও দানশীল মানুষ। 1998 সালের জন্মাষ্টমী দিন থেকে তিনি ও তাঁর পরিবারের সকলেই পরম ভাগ্যগুণে শ্রীমোর ঠাকুরবাড়ি অর্থাৎ কথামৃত ভবনের সাথে যুক্ত হন এবং কথামৃত ভবনের সব কিছু কাজে কর্মে অকল্পনীয়ভাবে সহায়তা করেন। কথামৃত ভবনটি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনে আনার কাজে তাঁদের সীমাহীন অবদান সেটিও ভোলার নয়। শ্রীমোর প্রপৌত্র দীপক গুপ্তকে তিনি ও তাঁর সমগ্র পরিবার এক প্রকার গুরু জ্ঞান করতেন, তাঁর পরামর্শ মতোই তাঁরা সব কিছু করতেন। তাঁর ব্যক্তিগত সেবা ও কথামৃত ভবনের নানা পূজা অনুষ্ঠানে বিভিন্নভাবে
যুক্ত ছিলেন, সাহায্য করতেন, আজও করে চলেছেন। কথামৃত ছিল তাদের নিত্য পাঠের নিত্যকর্ম। শ্রদ্ধেয় দীপকবাবুর কথামৃত পাঠের সুবিধার জন্যে তারা সর্বদাই তাঁর পাশে থাকতেন। শ্রদ্ধেয় তরুণ বাবুই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনে ইন্দুমতী সভাগৃহে প্রায় 7-8 বছর ধরে কথামৃত বিষয়ে স্মারক বক্তৃতার ব্যবস্থা করেন। অসংখ্য মানুষ তাঁকে শ্রদ্ধা ভক্তি চোখে দেখতেন, সকলের খুব প্রিয় ছিলেন। তাঁর পরিবারের স্ত্রী কন্যা সমেত সবাই সারদা রামকৃষ্ণের পরম অনুরাগী ভক্ত এবং গুণগ্রাহী। তাঁদের পরিবার বিদ্যার সংসার, সেটি যেন এক অপূর্ব দৃষ্টান্ত সংসার জীবনে। তাঁর শরীর রক্ষায় শ্রীমৎ ঠাকুরবাড়ি কথামৃত ভবনের ইতিহাসে তিনিও তাঁর পরিবারের একাত্ম বোধ স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি সারদা রামকৃষ্ণ পদে পরম শান্তিতে আছেন, এটাই আমাদের সান্ত্বনা। তার পরম ভক্তিমতী স্ত্রী তুলসীদাস ও একমাত্র কন্যা ইন্দ্রাণী দাসও কথামৃত ভবনের সাথে চিরকালই মিশ্রিত হয়ে থাকবেন, এটাই সবার বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামী শ্রীমা প্রমুখ ঠাকুরের পার্শ্বদের অন্তরে প্রণাম জানিয়ে ও তাঁদের আশীর্বাদের জন্য প্রার্থনা জানিয়ে বিনীত বক্তব্য শেষ করছি। এতে সুবর্ণাধ্যায়ী তরুণবাবুর ভক্তবৃন্দ, আজকে আমরা তাঁর স্ত্রী এবং কন্যা এই স্মারক বক্তৃতাটি প্রতি বছর এটি উদযাপন করার জন্য তাদের অনুপ্রেরণা আজও সমানভাবেই রয়েছে, তাই তাদেরকেও আমরা কথামৃত ভবনের তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। তাদের এই বিভিন্ন কাজে বিভিন্নভাবে সহায়তা করে চলেছেন আজও, এবং ভবিষ্যতেও তারা কথামৃত ভবনের সাথেই থাকবেন, এটি দীপকবাবুর তাঁরই ইচ্ছা এবং তিনি সেটি আমাদের কাছে বহুবার বলেছেন যে এরা ঠাকুরের খুব একনিষ্ঠ ভক্ত, তাই এরা যেন ঠিক সেইভাবেই আমাদের পাশে থাকে। আমরাও তাদেরকে একান্তভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এই তাঁর পিতার প্রতি এই সহানুভূতি, এই রকম শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে। আর আজকে আপনারা যারা এসেছেন সকলকে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই। আজকে এই তরুণবাবুর স্মারক বক্তৃতায় আমাদের মধ্যে রয়েছেন মাননীয় সঞ্জীব বাবু, 91 বছর বয়স, কিন্তু 18 বছরের যুবক। বয়সেতে মানুষ বৃদ্ধ হয় না, মন যদি ঠিক থাকে তাকে বৃদ্ধ বলে না, তাই আমরা চাই এই ইয়ং মানুষ, ইয়ং জেনারেশনকে তিনি এখনও উদ্বুদ্ধ করছেন এবং করবেন। আমাদের আজকে এই কিছুক্ষণ আমাদেরকে অন্তত আরও 20 বছর পিছিয়ে নিয়ে যাবেন, এটি আমার মাননীয় সঞ্জীববাবুর কাছে প্রার্থনা জানাই, তিনি আমাদের আজকের আলোচনার বিষয় একটু আরম্ভ করার জন্যে। নমস্কার। মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং দুটি শব্দ এডিট করে দিই, মান্যবর শ্রদ্ধেয় এইসব শব্দ যেন আমার প্রতি প্রয়োগ করা না হয়। আমি মান্যবরও নই, শ্রদ্ধেয় নই, আমি আপনাদেরই মতো একজন। একটু উঁচুতে বসিয়ে দিয়েছেন, এটা আমার দোষ নয়। যাদের সঙ্গে কথা বলব, আমরা উপনিষদে ঋষির কথা শুনেছি কিন্তু এখন প্রত্যক্ষ চোখে দেখতে পাচ্ছি। এইসব সেই ঠাকুর বলতেন না, যত তুই নিজের প্রশংসা শুনবি তত তোর পেছনের দিকে যে ল্যাজটা, জন্মের সময় থেকে যেটা আমাদের প্রত্যেকেরই একটা ল্যাজ আছে জানো তো, সেটা হচ্ছে মেরুদণ্ডের সঙ্গে আছে, পেলভিক বোনস বলে, সেটা আবার ঠেলে বেরিয়ে আসবে, তখন আবার আমাকে ডাক্তারখানায় দৌড়াতে হবে। আর এখন তো ডাক্তার নেই, এখন ডাক্তার ডাকলে একটা পুরো নার্সিংহোম ঘাড়ে এসে পড়ে। আগে পাড়ায় পাড়ায় ডাক্তার ছিলেন 2.5 টাকা ভিজিট, তারা যে কোনো বাড়িতেই এসে স্টেথোস্কোপ দিয়ে দেখে দেখি, চোখ দেখি, জিভ দেখি করে একটা প্রেসক্রিপশন লিখে দিতেন। এখন গেলে ডাক্তারবাবুদের কী অহংকার, যেন অসুখ করে খুব অপরাধ হয়েছে আমার। আমি একজন ডাক্তারবাবুকে বলেও ছিলাম, আমি এলাম বলে তো আপনার এখন হবে, লাখ দুই এক দিনেক বললেন আপনি আসুন। তা ঘটনাটা হচ্ছে এই,
আমাদের শাস্ত্র বলছে, তুলসীদাসজির যখন আলোচনা করব আপনারা দেখবেন, সেখানে বারে বারে বলা হচ্ছে ভগবানকে পেতে গেলে গোটা কতক শর্ত পালন করতে হয়। কি শর্ত? প্রথম কথা, তোমাকে মনে করতে হবে যে তোমার কেউ নেই, তুমি দীনহীন নিঃস্ব এবং তোমার সাহায্যকারী কেউ কোথাও নেই, একাই পৃথিবীতে প্রবেশ করেছ। এবং এখানে ধন জন অর্থ বন্ধু বান্ধব এ হচ্ছে সাময়িক, কয়েকদিনের ব্যাপার। এই প্রসঙ্গে বলি, এই যে ধরুন এই যে একটা ভেলকি এখানে হয়ে গেছে, যে কিছুকাল আগে এই জায়গাটা যা ছিল আর আজকে দেখলে মনে হবে যেন একটা প্রাসাদ ইন্দ্রপুরী হয়ে গেছে। তা এটি কি করে সম্ভব হয়েছে? যারা এইটিকে সম্ভব করে তুলেছেন এবং মহারাজ উদ্যোগী হয়েছেন, এরা যদি এই টাকাগুলো ওই খাটের তলায় বিছানার তলায় ব্যাংকের কোথায় 10টা অ্যাকাউন্ট খুলে তার মধ্যে রেখে দিতেন, তারপরে বল হরি হরি বল হয়ে যেতেন, তখন কি হতো? তাই তো, তাহলে উপার্জন যা কিছু করেছো সেগুলো সৎকাজে ব্যয় করো। তাহলে প্রথম শর্তটি কি হচ্ছে? এটি তুলসীদাসের কথা। প্রথম শর্তটি হচ্ছে সকলেরই কথা, সেটা হচ্ছে ঠাকুরেরও কথা। প্রথম তুমি নিজেকে নিঃস্ব দীনহীন একজন একটি প্রাণ একটি প্রাণী, একথা তো ঠিক। আমি যখন এই পৃথিবীতে প্রবেশ করেছি, আপনারাও এখানে যারা প্রবেশ করেছেন তারা যেখান থেকেই আসুন সেখানে গিয়ে কাউন্টারে গিয়ে কি কোনো ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেখানে অপশান দিয়েছিলেন কি যে আমরা এই বাড়িতে অমুক বাড়িতে জন্মাবো, গোয়েঙ্কার বাড়িতে, অমুক বড় লোকের বাড়িতে? তা তো করেননি। আপনার আমাদের তো কোনো রকমই ইচ্ছে ছিল না, হঠাৎ দুম করে কোথায় এসে একটা পড়লাম। তারপরে যখন চোখ মেলে তাকালাম তখনও তো বুঝতে পারছি না কোথায় এসেছি। আর প্রবেশের পথে আমাদের যেটা হচ্ছে, আমি যে এলাম সেটা আমি ঘোষণা করব কি করে? চিলচিৎকার করে। না চেঁচালে, আমি যদি নার্সিংহোমে জন্মাই তাহলে যে সেখানে ভয়ঙ্কর রকমের যে দাত্রী আছেন তিনি একটা ঠ্যাং ধরে তুলে পাছায় ঠাঁই ঠাঁই করে চড় মারবেন, মারলে কান্না বেরোবে, কান্না না বেরোলে নাকি ফুসফুস খুলবে না, ওটা নাকি ভগবান আটকেই পাঠিয়ে দেন। আমি আমার বাতাস দিয়ে সেটিকে খুলব এবং সেটি কাজ শুরু করবে। স্বামী অবেদানন্দজি নাড়িভুঁড়ি জড়িয়ে এসে পড়েছিলেন পৃথিবীতে এবং তিনি ভূমিষ্ঠন তিনি বসে আছেন ধ্যানস্থ হয়ে এবং তিনি কাঁদছেন না এবং চোখও খুলছেন না। তখন তার ধাত্রীমাতা কি করলেন? লঙ্কা গুঁড়ো এনে তার চোখে দিলেন, তখন তিনি চোখ খুলে কাঁদলেন, তবেই তার মধ্যে প্রাণ এলো। তাহলে দেখুন আমরা কত অসহায়, পৃথিবীতে এসেছি কোথায় এসেছি জানি না, কে আমার পিতামাতা তাও আমি জানি না, আমার মা পরিচয় করিয়ে দেবেন যে ওই তোমার পিতা, তার আগে আমার বা বোঝবারও উপায় নেই এতজনের মধ্যে কে আমার পিতা। তাহলে এই যে একটা অসহায় অবস্থায় এলাম, কে দেখছে আমাকে, কে আমাকে বড় করছে, আমার মধ্যে এই যে অদ্ভুত একটা অঙ্কিক অঙ্ক ভেতরে দেওয়া আছে সেটা কীরকম, আমি কি করে বড় হব? আমি তো এইটুকু ছিলাম, আমার হাড় বাড়বে, আমার স্পাইনাল কর্ড বাড়বে, আমার হাত থেকে যে দুটো বাহু ঝুলছে সেগুলো প্রপোর্শনেটলি বাড়বে এবং এই পুরো ভাগ এবং এই ভাগ কী হবে, এগুলো একবারে অঙ্কের ফর্মুলা করা যেন আমার ভেতরে কে কাগজে লিখে ঢুকিয়ে দিয়েছে। আমি 5 ফুট হব না 6 ফুট হব এবং আমার গায়ের রং কীরকম হবে, চোখ কীরকম হবে, আমার কণ্ঠস্বর কীরকম হবে, আমার কান কীরকম হবে, আমার আকার আকৃতি কীরকম হবে, এগুলো আমার ভেতরে একবারে হিসেব করে কেউ একজন, সে একজন কে আমরা তো জানি না। এটা তো অদ্ভুত ব্যাপার, এই যে গ্রোথ ফ্যাক্টর, গাছ বাড়ছে, আমি বাড়ছি, জীবজন্তু বাড়ছে, এইবার আমার বৃদ্ধিটা কোথায়? একটা জায়গায় সে স্টপ, হল্ট, আর বাড়বে না। তখন সবাই বলবে যে এর পরিবারের সকলেরই এই রকম আকার আকৃতি এবং এই রকম ইয়ে ছিল, এইটাই হচ্ছে আমার উত্তরাধিকার, এইটাই হচ্ছে আমার জিনস, এইটাই হচ্ছে আমার জেনেটিক্স। তাই এটা তো আমাদের, আমরা জন্মেছি আমাদের নিয়ে গবেষণা করে কেউ একজন এটা বলছেন, কিন্তু কিছুতেই বলতে তো পারছেন না এর পেছনে কে আছে, কোন শক্তি আছে।
তা এইটা এই যে একটা অজ্ঞাত অজ্ঞেয় জগৎ যেখানে আমি এসে পড়েছি সেখানে আমাকে প্রথমেই ভাবতে হচ্ছে। তুলসীদাসজী বলছেন যে তুমি এখানে এসেছো এবং তুমি যাদের মধ্যে এসেছো তারা তোমাকে এখন দেখভাল করছে ঠিকই, কিন্তু এরপর কি হবে? এবার তুমি যখন বাছা বড় হবে এবং যখন তুমি লায়েক হবে সাবালক হবে তখন তোমার পিতাকেই মাতাকেই বলতে শুনবে আর কতকাল একে এটা এটাকে বসে বসে খাওয়াবো, নিজের জোগাড় নিজে করে না। এরকম একটা অনিশ্চিত জায়গায় মানুষ এসে হাসে কী করে, মানুষ এসে আনন্দে গান গায় কী করে? আবার এখন তো ডিজে ফিজে ঢাকঢোল যে কোনো ব্যাপারে। আমার পাড়ায় গত 3 দিন ধরে 3টে বিয়ে হচ্ছে, আমি বাড়ি থেকে পালিয়ে গেছি, কারণ আজকাল বিয়েটা এত ঘোষণা করে হচ্ছে এর থেকেই বোঝা যায় পরে এটা টেকবে না। আগেই জানিয়ে দেওয়া হচ্ছে আমি এটা বিয়ে করছি, তারপরেই আর দেখা যাবে এ একদিকে ও একদিকে, তারপরে দেখা হবে আবার কোর্টে গিয়ে। তা এই যেখানে ব্যাপার এটা হচ্ছে কি না বাইরের জগৎ বহির সর্বস্ব। তুলসীদাসজি সেই কারণে বলছেন আস্তে আস্তে ধীরে ধীরে সমঝে চলো দেখে চলো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভেতরে তোমার ভেতরে ঈশ্বর একটি বস্তু ঢুকিয়ে রেখেছেন, সেটি হচ্ছে আত্মজ্ঞান, সেটি হচ্ছে আত্মা। আত্মা সম্পর্কে কেউ বলতে পারবে না, আমাকে যদি এখন আপনারা ফেঁড়ে ফেলেন ছুরি ছোড়া দিয়ে কেটেও ফেলেন কোনটা আত্মা খুঁজে পাওয়া যাবে না। এটা একটা অদ্ভুত ব্যাপার, আত্মা কোথায়? এবার আমি এই যে মন আমি আপনাদের দেখছি ভাবছি বলছি এবং বাক্য গঠন করছি এটাই বা কোত্থেকে হচ্ছে জানি না। তার কারণ আজকে এখনো পর্যন্ত একটা জ্যান্ত জীবন্ত মানুষের মাথার খুলি খুলে তার কোথায় কি আছে দেখার অনুমতি পৃথিবীতে দেওয়া হয়নি। সেই জন্যে ইউরোপ আমেরিকায় যেটা করা হচ্ছে যে সেমি ডেথ, যেটা হচ্ছে ব্রেন ডেথ হয়ে গেছে, তাদের ওপরে একটু গবেষণা করা হচ্ছে। তা ব্রেন ডেথ হয়ে যাওয়ার পর আমার মস্তিষ্কের কোতে কোষে কোথায় ভালো ভাবনা আছে কোথায় খারাপ ভাবনা আছে কোথায় কার সর্বনাশ করব, আমি এখানে আসব এখানে ঠাকুরের কথা বলবো ঠাকুর বলতেই আমার চোখে জল আসবে, এগুলো কোথায় আছে? আবার ঠাকুর দেখলেই মনে হবে ছবিটাকে খুলে গঙ্গার জলে ফেলে দিয়ে আসি, এরকমও তো আছে কালা পাহাড়। তাহলে এগুলো কেন হচ্ছে কী জন্যে হচ্ছে এর তো কোনো সঠিক ব্যাখ্যা নেই। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ বারে বারে বলছেন এবং তুলসীদাসের মতোই বলছেন, এবং এই কথাগুলো বলার আগে আপনাদের সঙ্গে আজকের বক্তৃতাটা কোনো বক্তৃতা নয়, আমরা একটু লেখাপড়া করব। কথা হচ্ছে যে এই ভারতবর্ষ, স্বামীজি বারে বারে বলছেন দেখো ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, পৃথিবীতে বহু বড় বড় দেশ আছে সেখানে বিরাট বিরাট সভ্যতা হয়েছে, সেখানে প্রচুর যুদ্ধ হয়েছে, সেখানে বলশালী মানুষ আছে যারা ঘোড়ার পিঠে তরোয়াল নিয়ে দৌড়োদৌড়ি করে পরস্পর পরস্পরকে কেটে কাটাকুটি করে শেষ করে দেয়, যেখানে এই সমস্ত ধর্মের কথা নেই, অন্য কথা ভোগের কথা বৃত্ত বাসনার কথা আরও বড় আরও বড় আরও টাকা এইসব আছে। সেই সব দেশ থাক, এসব দেশ তো আমি তৈরি করিনি, পৃথিবীটা আমারও করা নয়, আমি এখানে একটা জায়গায় এই যে বিরাট বিরাট একটা বিশ্বে আমি একটা ক্ষুদ্র প্রাণ এখানে এসেছি। একবার রাত্রির বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে আমার নির্জন ঘরে অন্ধকার ঘরে আমি বিছানায় চিট হয়ে শুয়ে শুয়ে যদি একবার প্রশ্ন করি নিজেকে তুমি কে, কোনো উত্তর পাবো না, একটা ভয়, আমি কি আমি জানি না, আমি ভীষণ একটা অনিশ্চিত জগতের মধ্যে আছি, আমি অনেক কিছুর ওপর নির্ভরশীল, আমার টাকা চাই আমার চাকরি চাই, শুধু তাই নয় আমাকে দেখাশোনা করার জন্য লোক চাই, এবং তাদের আবার দুটো ভাগ থাকবে, একজন আমাকে ভালোবেসে করবে আর একজন আমাকে টাকা নিয়ে করবে। আজকাল তো এরকম হয়েছে এক গ্লাস জল চাইলে সারাদিনের তে আজকাল নাকি এরকম শর্ত হয়। আমি আমাদের বাড়িতে একজন রান্না করতে এসেছিলেন, তিনি প্রথমেই এসে বললেন আমার কতগুলো প্রশ্ন আছে, বলুন কি প্রশ্ন আছে, আমাদের বাড়ির সবাই জিজ্ঞেস করলো আচ্ছা আপনার বাড়িতে মাসে কজন অতিথি আসে? আমরা একটু ভাবলাম ভেবে বললাম সেটা তো ঠিক বলতে পারছি না কত সংখ্যা, একজন দুজন কখনো কখনো 3-4 জনও হতে পারে, অ্যাভারেজ করুন। আচ্ছা অ্যাভারেজ করা হলো, তারপর বললেন আচ্ছা আপনারা রাত্রে ভাত খান না রুটি খান? রুটিই খাই আমরা, প্রত্যেকে কখনা করে রুটি খান, কজন মেম্বার গুণ করে বলুন কটা রুটি হবে? তখন আমি আস্তে আস্তে বললাম আপনি কৃপা করে আসুন,
কারণ আমি তো অখেতে দেখেছি রোজ রাত্রি তিনজন রুটি করে, ওখান থেকেই কিনে আনবো। এত প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে আমি রাখতে পারবো না। তা এইরকম একটা জগতে ভগবান আমাকে ঠেলে পাঠিয়ে দিয়েছেন। আমি তো প্রাচীন লোক, 90 বছর বয়স, আমি তো যৌথ পরিবার দেখেছি। আমি তো সেখানে দেখেছি বাড়ির কর্তা বারান্দায় দাঁড়িয়ে একবার হাত মারলি সবাই তটস্থ, এবং সবাই দৌড়ে আসেন, কী চাই কী চাই। এবং সেকালের মানুষদের অনেক ফরমাস ছিল, এই কলকাতা ধরিয়ে নিয়ে আয়, এই উঁকোটার তৈরি করে দে, এই মাছ ধর, অমুক তমুক ইত্যাদি ছিল। এখনকার কালের মানুষ তার নিজের চাহিদাকে ছোট করতে করতে এমন জায়গায় এসেছে যে আমি তো এখন বাড়িতে এক গেলাস জলও চাই না। আমার একটা বোতল আছে, একটা গেলাস আছে, সেখান থেকে ঢেলে নিই। তার কারণ আমি জানি এখন যদি আমি কারোর কাছে ফরমাইশ করি সে খুব বিরক্ত হবে। ভুরু কুঁচকে চা দিয়ে গেল, ভুরু কুঁচকে ভাত দিয়ে গেল, থালাটা রাখলো ঠ্যাং করে, গেলাস থেকে জল ছটকে ছিটকে খাবার টেবিলের ওপর পড়ে কাপড়টা ভিজিয়ে দিল, এবং তারপরে বসে আছি এটাকে নিয়ে যাবে, কেউ নিয়ে যাবে না, আমি পুজো হয়ে গিয়ে কোথায় রাখতে হয় রেখে দিয়ে এলাম। তা এইরকম একটা পৃথিবী এখানে এসে পৌঁছেছি আমরা, এটা আমরাই তৈরি করেছি। কেন তৈরি করেছি না? সেই অরণ্যচারী মানুষ, সেই রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাসে চলেছেন, পেছনে লক্ষণ এবং গাছের ডালে ডালে হনুমান, তারা সব বাহিনী হয়ে পরে নামবেন নিচে, এবং অত বড় একজন দশমুণ্ড রাবণকে কাত করে দেবেন। এ সমস্ত সেই কালের কথা, সেই নৈমিষারণ্য, সেই বৃন্দাবন, সেই বাঁশি, সেই কমালোর পৃথিবী, সেই সুরে সুরে রামায়ণ মহাভারত পাঠ, সেই স্তোত্র পাঠ, সেই মন্দিরে ইলেকট্রিক নেই, শুধু প্রদীপের আলোতে আরতি হচ্ছে, পাঁচটি শিখা ঘুরে ঘুরে জানিয়ে দিচ্ছে যে এই জগৎটিকে আলোকময় করো। সেই জগৎ থেকে আজকের এই জগতে এসে হাজির হয়েছে। এটাকে তো আমি রোধ করতে পারিনি, কিন্তু আমি যে প্রাচীন মানুষ, আমার যে ওই পৃথিবীটার জন্য ভীষণ মন খারাপ হয়, কিন্তু কে আমার কথা শুনবে? সময় হচ্ছে একটা, একজন বলা হয় না টাইম ইজ এ ট্রাভেলার, সে একটা কাঁধে সাইড ব্যাগ ঝুলিয়ে হেঁটে চলেছে, হাঁটছে হাঁটছে, হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে হাজির হবে সে জানা যায় না। তাহলে এই রকম একটা পৃথিবীতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ প্রথম যেটা বিশ্বকে ঘোষণা করে জানালেন, সেটা হচ্ছে ভারতবর্ষ একমাত্র দেশ যেটি হচ্ছে ধর্মের দেশ, এবং এই ধর্ম আমাদের রক্ত কণাতে আমাদের কারে চলে গেছে, ধর্ম ছাড়া আমরা থাকতে পারবো না। সে যেমনই হোক আমার পকেটে আমি ওপর একটি ফুল রেখেছি, আমি কিন্তু সচেতন হয়ে আছি যে আমার পকেটে একটি ফুল আছে, এখানে আমি আর অন্য কিছু রাখবো না। এই সচেতনতাটা, এটা আমার ভেতরে আছে, এবং অন্তরালে থেকে বারে বারে আমাকে যেন সজাগ করে দিতে চাইছে, তুমি ভারতীয়, তুমি যে দেশে এসেছো সেই দেশের যে ধর্মের ইতিহাস, আমরা যদি সেই আদি থেকে আজ পর্যন্ত ধরি, তাহলে দেখা যাবে যেখানে একের পর এক কত মহাপুরুষ এসেছেন। এত মহাপুরুষ তো পৃথিবীতে আসেননি। একজন সাহেব স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, অবতার কাকে বলে? যত অবতার কি ভারতবর্ষেই জন্মাবে? তখন স্বামীজি বলেছিলেন, না, ভারতে জন্মাবে নয়, ভারতবর্ষ নামটাই ভুলে যাও, একটা জায়গায় সে জন্মাবে, যে জায়গাটা হচ্ছে পবিত্র ভূমি। এটাকে আমাদের শাস্ত্রে বলা হয় ঈশ্বরের, ভগবানের যদি কোনো রাজত্ব থাকে, তার যদি কোনো বাড়িঘর থাকে, তাহলে তার একটা উঠান আছে, সেটিকে সংস্কৃতে বলে অজীর। ভারতবর্ষকে বলা হয় ভারত আজির। ভারতবর্ষের হচ্ছে ভগবানের উঠান, এখানে পবিত্র মানুষ বেশি আসবেন। কেন আসবেন না? দীর্ঘকাল ধরে এখানে মানুষ ধর্ম চিন্তা করছে। যাদৃশী ভাবনা আজস্য সিদ্ধির ভবতি তাদৃশী। আপনি যদি আজ বাড়ি ফিরে গিয়ে কিছুক্ষণের জন্য, ধরুন 15-20 মিনিট, ভাববেন আমি একটা শয়তান, কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার দাঁত কিনমিন করছে। আপনি যদি কিছুক্ষণ পরে যদি বাড়িতে গিয়ে বসেন, আমি একটা অসহায়, দেখবেন আপনার জামা কাপড় ছেড়ে ফেলে, ছেঁড়া জামা কাপড় পরে এই শীতের রাত্রে একপাশে গাপটি মেরে বসে থাকতাম। যাদৃশী ভাবনা জস্য। আবার আপনি যদি মনে করেন আমি একজন খুব পবিত্র মানুষ,
আমার একটা মস্ত বড় উত্তরাধিকার রয়েছে। ভারতবর্ষের যে ধর্মের ধর্মের যে সোপান তৈরি হয়েছে সেগুলো পরপর পরপর যদি সাজানো যায় সেটা যে কত ঊর্ধ্বে চলে যাবে, এভারেস্ট কেউ ছাড়িয়ে চলে যাবে। এবং ভারতবর্ষের যে আধ্যাত্মিক ভাবনা সেটাকে যদি একত্রিত করা হয় তাহলে সেটা একটা সমুদ্রে পরিণত হবে। কেন এটা হয়েছে? এটা হয়েছে এই কারণে যে এই দেশটি উত্তরে হিমালয়, তিন দিকে সমুদ্র দিয়ে ঘেরা, মাঝখানে একটি ভারী সুন্দর, আপনারা যে ভারতবর্ষের ম্যাপটি দেখেন তাহলে দেখবেন যে এই ম্যাপটার মধ্যে একটা ভঙ্গি আছে। পৃথিবীর কোনো দেশের ম্যাপ ঠিক এরকম নয়, মাথার দিকটা এইরকম, দুপাশে যেন দুটি বাহু বেরিয়ে আছে এবং নিচের দিকে খানিকটা ঝুলে সমুদ্রে পড়েছে। এইখান থেকে যদি সোজা একটি রেখা টানেন তাহলে শঙ্করাচার্য বলে গেছেন এর মধ্যে আমরা যেমন আমাদের দেহের মধ্যে কি দেখি, ষটচক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, এইভাবে যেমন দেখি, ভারতবর্ষেও এইটি যদি সোজা চালিয়ে দিই তাহলে এখানেও এইরকম একটি ষটচক্র, একটি 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 চক্রাকারে এটি ওপর দিকে উঠে গিয়ে একবারে সেই বদ্রীনাথে গিয়ে ঠেকেছে। সেখানে শঙ্করাচার্য ব্রহ্ম সাধন করেছেন। অর্থাৎ আমরা একবারে সমুদ্রের কোল থেকে উঠে গুটি গুটি একটা কাঁকড়ার মতো বা মাছের মতো বা একটা সরীসৃপের মতো যদি ধীরে ধীরে ওপর দিকে উঠতে 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 থাকি, আমরা আমাদের আর কোথাও যাবার জায়গা নেই, একমাত্র যেতে হবে সেই হিমগিরিতে যেখানে মহাদেব বসে আছেন। এবং আমাদের মস্তক সম্পর্কে কি বলা হচ্ছে, যেখানে কুণ্ডলিনীতে মা আছেন, মূলাধারে আছেন নিদ্রিতা যোগিনী, নত মুখে আছেন সেই শিব সোহাগিনী, তোমার বিনার ঝঙ্কারে জাগাও তাহারে, সেই ঝঙ্কারটা কি না ওম, এই ওম প্রণব অম, এই একটি শব্দ হচ্ছে পৃথিবীর সমস্ত ভাষার মাতার জননী, এই এই একটি শব্দ থেকেই সমগ্র বিশ্ব সৃষ্টি হয়েছে, এই গাঁদা ফুলটাও হয়েছে, এটাও হয়েছে, আমিও হয়েছে, যে কারণে বলা হচ্ছে শব্দ ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে নির্গুণ নিরাকার, তার কোনো আকার নেই, তাকে কোথাও বেঁধে রাখা যাবে না, তার কোনো মূর্তি নেই, তাকে জাপটে ধরা যাবে না, নির্গুণ নিরাকার ব্রহ্ম। কিন্তু সেটিকে যদি আমি ধরতে চাই তাহলে আমাকে কী করে ধরতে হবে? রবীন্দ্রনাথ বলছেন আমার সুরগুলি পায় চরণ, আমার একটি শব্দের বান দরকার যেটি আমার মস্তিষ্ক ভেদ করে চলে যাবে। মূলাধারে আছেন নিদ্রিতা যোগিনী, নত মুখে আছেন সেই শিব সোহাগিনী, তব বিনার ঝঙ্কারে জাগাও তাহারে, তারপরে কি হবে না? ঠাকুর বারে বারে বলছেন কুণ্ডলিনী শক্তি জাগ্রত না হলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যতই জপ ধ্যান করো কুণ্ডলিনী শক্তির জাগরণ দরকার। সেটি কি করবে না? আস্তে আস্তে ধীরে ধীরে ওপর দিকে উঠতে থাকবে। এবং ঠাকুর বলছেন এই যে মূলাধার, এই যে স্বাধিষ্ঠান, এই যে মণিপুর, এই যে তিনটি জায়গা, এইটিকে বলে আমাদের মধ্য দেশ। বলছেন বেশিরভাগ মানুষের মন এইখানে পড়ে আছে, আপনারা যদি প্রত্যেকে উঠে দাঁড়ান তাহলে দেখবেন আপনি যে জগৎটাকে দেখছেন সেটা এইটার প্যারালালে রয়েছে। ঠাকুর বলছেন এই তিনটে জায়গা, এই তিনটে ক্ষেত্র দিয়ে মানুষ তার সব কাজকর্ম চালিয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা সব কিছু হয়ে যাচ্ছে, তার ওপর দিকে আর কারোর ওটার ক্ষমতা নেই। একটু কষ্ট সৃষ্টি করে ঠাকুর বলছেন যে একটু অনাহতে ওটার চেষ্টা করো না, তারপরে আরও একটু ওঠো না, আর একটু গিয়ে আজ্ঞাচক্র স্পর্শ করো না, তার মাথার উপরেই তো বসে আছেন সেই শিব সদাশিব, সেইখানে যে রমণ হবে তার যে আনন্দ, সে আনন্দের তো কোনো তুলনা নেই। গৌরী পণ্ডিত বলছেন সেই সময় মানুষের প্রত্যেকটি রোমকূপ একটা যোনিতে পরিণত হয় এবং সেখানে রমণের সুখ তৈরি হয়, মহাপ্রভুর সমস্ত রন্ধ্র দিয়ে রক্তবিন্দু বেরিয়ে আসত ঘর্মের বদলে। ঠাকুরেরও তো তাই হতো। তাহলে এই যে এই তত্ত্ব, এটা তো শুধু বইয়ের লেখা নয়, এটা বেদ বেদান্ত উপনিষদের লেখা নয়, এটি স্তোত্র নয়, এটি প্রত্যক্ষ করেছে মানুষ। এবং এমন মানুষ আমাদের মধ্যে এসেছেন যারা এটিকে করে দেখিয়েছেন, তারা দেখিয়েছেন আমাকে দেখো
আমাকে দেখো, সেই অতীত থেকে আপনারা শুরু করুন। আজকে আমরা তুলসীদাসের কথা বলতে চাই। কোথায় গেল সুব্রত আমার খাতা? তাহলে ব্যাপার হচ্ছে যে এই তুলসীদাস সম্পর্কে বলতে গেলে কেন বলবো, তার কারণ হচ্ছে এই তুলসীদাস আজকের নয়। কত সালে জন্মেছিলেন? একটা কাগজ আছে না? আজ থেকে 300 বছর আগে। আচ্ছা, আমরা আজও কেন তার কথা বলছি? কই আমার কথা তো কেউ এখন এই মুহূর্তে কলকাতার কোনো জায়গায় বসে বলছে না, বা এখানে আমরা যারা বসে আছি আমাদের যারা আত্মীয় স্বজন তারা হয়তো বলছেন, আবার হয়তো আমি যার কাছে টাকা ধার করেছি সে বলছে, কিংবা আমার যারা বিষয় সম্পত্তি নিয়ে ভাগবাঁটোয়ারা মামলা মকদ্দমা চলছে তারাও বলছে, হতভাগাটা গেল কোথায়, তাই তো? কিন্তু আমরা যে আজকে এখানে এতজন এসে বসেছি তুলসীদাস তুলসীর কথা বলছি, কেন বলছি? এরকম একজন প্রেমিক এই তুলসীদাস, কবির সুরদাস, এবার নেবে আসুন আরেকটু নিচে মহাপ্রভু, তারপরে নেবে আসুন ভগবান শ্রীরামকৃষ্ণ এবং সেই সময়কার সব মানুষ, এমন কি তুলসীদাসের সমসাময়িক যিনি বিল্ল মঙ্গল, যাকে এক গণিকা বলেছিলেন, ঠাকুর আজকে তোমার পিতার শ্রাদ্ধ দিন ছিল, সকালবেলা শ্রাদ্ধকর্ম শেষ করলে তারপরে শ্রাদ্ধীয় যা কিছু খাবার দাবার সেটি একটি পুঁটলি করলে, করেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে তুমি নদী পেরিয়ে আমার কাছে আসতে গিয়ে দেখলে যে সেখানে কোনো নৌকো নেই, এইবার তোমার এমনই আকর্ষণ আমার প্রতি, তুমি জলে ঝাঁপিয়ে পড়লে এবং একটি মৃতদেহকে কলার ভেলা ভেবে সেইটাকে জাপটে ধরে আমার তীরে কূলে আমার বাড়ির কাছে এসে আমার ঘাটে ভিড়লে, নাকে তোমার কোনো পচা গন্ধ লাগলো না। এইবার যখন তুমি এলে তখন আমার দরজা বন্ধ হয়ে গেছে, তুমি পাঁচিল টপকে আমার বারান্দায় উঠলে, পাঁচিলটা টপকালে কিসে? তুমি বলছো একটা লতা ধরে, ওটা লতা নয় একটা সাপ ছিল, তুমি কিছুই দেখতে পেলে না আমার প্রতি তোমার এই আকর্ষণ? এই আকর্ষণের যদি একটু তুমি ঈশ্বরের দিকে করতে, শ্রীকৃষ্ণের কথা যদি ভাবতে, তাহলে তো তাঁর দর্শন পেতে। বিল্লমঙ্গল সেই বারণ্ডায় ভিজে কাপড়, তার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে পচা মড়ার, সেইটি শুনে এক লাফে সেখান থেকে নামলেন, নেবে সেই যে তিনি সোজা বৃন্দাবনে চলে গেলেন, আর ফিরলেন না। বিল্লমঙ্গল আজও আমাদের একটি পূজিত চরিত্র, তার মতো ভক্ত ভারতবর্ষে ভক্তের তালিকায় তার নাম একবারে প্রথম দিকে। ভক্তি আঘাত, তিনি ছিলেন অন্ধকারে, কামনা বাসনায় জর্জরিত, দেহ বাসনা, সেখান থেকে একবারে এক লাফে চলে গেলেন কোথায় না, শ্রীকৃষ্ণের কোলে। সেখানে গিয়ে তিনি বংশী বটতলায় বসে আছেন, বিল্লমঙ্গল ভিখারি, কেউ খেতে দিলে খান, খেতে না দিলে খান না, এইরকম সময় বসে আছেন। তবুও তার ভেতরে ওই যে সংস্কার বলে, সুন্দরী রমণী দেখলে একটু চোখ চলে যায়, যমুনায় স্নান করে এক শ্রেষ্ঠী সুন্দরী স্ত্রী ভিজে কাপড়ে বাড়ি ফিরছিলেন, তিনি কিছুক্ষণের জন্য আত্মবিস্মৃত হয়ে তার দিকে তাকিয়ে চমকে উঠলেন, একি সঙ্গে সঙ্গে তিনি তার পেছন পেছন গেছেন, গিয়ে দেখছেন শ্রেষ্ঠীর সুন্দর বাড়ি, সেখানে তিনি প্রবেশ করেছেন, সেই মহিলা তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। তা তাকে দেখে, সেকালে তো সাধু সন্তদের দেখলে মানুষের একটু ভক্তি স্বভাবতই হতো, বড় লোকদের একটু বেশি হতো, কারণ তাদের একটু কৃপা হলে আর একটু ধন বাড়বে। তা গৃহকর্তা নেবে এসে বলছেন, ঠাকুর আপনি এখানে কেন দাঁড়িয়ে? তখন বিল্লমঙ্গল অত্যন্ত সচেতন, তার ব্যক্তিত্ব ফিরে এসেছে, বললেন এই মুহূর্তে যে মহিলা বাড়ির ভেতরে গেলেন স্নান সেরে, তিনি আপনার কে? বললেন আমার স্ত্রী। বললেন তাকে ভালো করে সেজে গুজে আমার সামনে একবার আসতে বলুন। সাধু বলেছেন, তিনি সামনে এসে দাঁড়ালেন, তিনি বললেন তোমার খোঁপায় যে কাঁটাটি আছে সেটিকে খোলো।
খুলে এইবার আমার এই দুটো চোখ কানা করে দাও। শুনছি নেই কি কথা, আমি পারবো না, আমি বলছি। তিনি আর কি করবেন, বিল্বমঙ্গলকে অন্ধ করে দিলেন। তিনি আবার সেই বটবৃক্ষ তলে বসেছেন, এবার অন্ধ, অন্ধ বিল্বমঙ্গল। তাকে খেতে দিলে খান, কেউ ঢিল মারলে ঢিল মেরে যায়, কেউ চাঁটা মারলে চাঁটি মেরে যায়, এই বসে আছেন। আর মনে মনে ভাবছেন, প্রভু আজও তোমার দর্শন পেলাম না, বাইরের চোখটা আমি বন্ধ করে দিয়েছি, ভেতরের চোখেও কি আমি দর্শন পাবো না? এমন সময় দেখেছেন দুষ্ট ছেলে এসে তাকে ঘিরে ধরে ঘিরে খিলখিল করে হাসছে, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না করছে। তারপরেই কিছুক্ষণ পরে তার আর কণ্ঠস্বর শোনা গেল না। আবার কিছুক্ষণ পরে তার কণ্ঠস্বর শোনা গেল, অনেক দিন তো খেতে পাওনি, তাই এই দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এইবার বিল্বমঙ্গল বুঝেছেন এই কণ্ঠস্বর তো কোনো মানুষের হতে পারে না, এই বালক তো মানুষ নয়। তখন বলছে, আমি তো দেখতে পাই না, তুমি আমায় খাইয়ে দাও। তখন সেই গোপাল শ্রীকৃষ্ণের বাল্য বালক শ্রীকৃষ্ণ, তিনি বলছেন আমি তোমাকে খাইয়ে দেবো কেন? বললেন আমি তো দেখতে পাচ্ছি না। এই কৌশল, যেই শ্রীকৃষ্ণ তার মুখে খাবারটি দিতে গেছেন, খপ করে তার হাত চেপে ধরেছেন, চেপে ধরে বলছেন এবার তুমি কোথায় পালাবে, এবার তুমি কোথায় পালাবে। মধুসূদন সরস্বতী, যিনি আকবর বাদশার গুরু ছিলেন, তার স্ত্রীকে বেগমকে অসুখ থেকে ভালো করেছিলেন, যিনি ওই দিল্লির কাছে যমুনায় থাকতেন, তিনি এই মধু এই বিল্বমঙ্গল সম্পর্কে লিখতে গিয়ে বলছেন। এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে তিনি বেদান্তই ছিলেন, বেদান্ত ছাড়া তিনি দেবদেবী অমুক তমুক অবতার টবতার বিশ্বাস করতেন না, কিন্তু তিনি গীতার ভাষ্য লিখে ফেললেন। তখন সব বেদান্তের পণ্ডিতরা বললে তোমার কি ভূমিমৃতি হলো? তখন তিনি বলছেন একটি শ্লোকে, যে সেই যে ষঠনট, সেই যে বৃন্দাবনের সেই ইমরাল, সেই যে সেই বালকটি, সেই যুবকটি, সে আমার মাথাটা খেয়ে গেছে, আমি আর তাকে ভুলতে পারছি না। তা তিনি এই বিল্বমঙ্গল সম্পর্কে বলছেন যে তুমি আমার হাত, তুমি আমার দেহের হাতটা ছেড়ে যেতে পারো, কিন্তু আমি যদি মন দিয়ে তোমাকে ধরি, মনোবলা তাকৃষ্ট, আমি যদি মন দিয়ে তোমাকে ধরি, তার বাবার শব্দ আছে তোমাকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই জন্য তুলসীদাসজি বারে বারে বলছেন, একটি কথাই বলছেন, প্রথমত হচ্ছে তুমি তোমার নিজের অহংকারটিকে বিসর্জন দাও, দ্বিতীয় কথা হচ্ছে তুমি জানো না কোথা থেকে এই পৃথিবীতে এসেছো, কী জন্য এসেছো, তিন নম্বর তুমি জানো না তোমাকে কে রক্ষা করবে, কেউ জানে না। বলেই বলছেন, এক ঘড়ি আধি ঘড়ি আধি ওসে আধ, সঙ্গত কিজিয়ে রাম কি হরে কোটি অপরাধ। ঠাকুর বলছেন না, দক্ষিণেশ্বরের ঠাকুর বলছেন, তুমি কি রোজ পুজো টুজো করো? সুরেন মিত্তির কি বলছেন, বললেন যে কই না, আমি তো রোজ তেমন করি না। শম্ভুবাবুকেও জিজ্ঞেস করেছিলেন, তোমার ঠাকুর ঘর আছে, তুমি কি রোজ পুজো আচ্ছা করো? বললেন না, আমি তো এসব করি না। সুরেনবাবু বললেন, আমার এসব আসেই না, তবে আমি রোজ বিছানায় বসে পা দুটি তুলে নেবার আগে আমি একটু স্মরণ করি। কাকে স্মরণ করো? না আপনাকে। বললেন আচ্ছা তাহলেই হবে। এই যে স্মরণ, এক ঘড়ি, ঘন্টার পর ঘন্টার দরকার নেই, এক ঘড়ি আধি ঘড়ি আধি হচ্ছে হাত, সঙ্গত কি দিয়ে রাম কি হরে কোটি অপরাধ। তুলসীদাসজি প্রথম যে দোহাটি বলছেন, বেশিক্ষণের দরকার নেই, রামের সঙ্গত করো। এই রাম কোন রাম? এই অযোধ্যার রাম নয়, কিন্তু কবিরদাসজির রাম। তার আগে কবিরদাসজি বলছেন, আমি রামের কুকুর, আমি মুতিয়া, আমি রাম মুতিয়া হয়। এই রাম হচ্ছেন নারায়ণ, অযোধ্যার রাম নন, দশরথের প্রাপ ছেলে রাম নন, এই রাম হচ্ছেন নারায়ণ। নারায়ণ কি? যিনি এই বিশ্বের স্রষ্টা নারায়ণ, যার থেকে এই শব্দটা এসেছে নরনারায়ণ। আমরা প্রত্যেকটা নর,
কিন্তু সেই নারায়ণ, কিন্তু বুঝতে পারছি না কেন। তার কারণ হচ্ছে আমি নিজেই নিজের চিন্তার দূষণ দিয়ে নিজেকে আবৃত করে রেখেছি। একটু পরিষ্কার করো, ঠাকুর বাড়ি সুন্দর বলতেন একটি উদাহরণ, একজন মাটির থেকে একটা মুদ্রা পেয়েছে, সেটা অনেকদিন ভেতরে থাকার ফলে বুঝতে পারছে না যেটা কি, লোহা না তামা না টিনের চাকতি। তখন একজন বললে আয় এটাকে একটু পরিষ্কার করি, যেই পরিষ্কার করে ঝকঝক করা গেল, দেখা গেল ওটা একটা স্বর্ণ মুদ্রা গিনি। তখন দুজনের মধ্যে লাঠালাঠি লেগে গেল, এ বলে এটা আমার, ও বলে ওটা আমার। তা আমার ভেতরেও তাই, আমাদের যে বোধ বুদ্ধি, আমার যে অবস্থান, আমার যে চিন্তা ভাবনা, আচ্ছা কে আমাকে বলেছে সদা সর্বদা হতাশ হয়ে থাকতে, কে সদা সর্বদা বলেছে আমাকে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে, কে বলেছে আমার ও না থাকলে জীবন অচল হয়ে যাবে, কে বলেছে আমার ব্যাংকে এতগুলো টাকা না থাকলে অচল হয়ে যাবে। একবার তুমি বিল্লমঙ্গল হয়ে দেখো না, বা তুলসীদাস হয়ে দেখো না। তুলসীদাসজিকে পাওয়ার জন্যে তার পিতা, তার মায়ের নাম ছিল হুলসি, হুলসি মানে হচ্ছে হর্ষ আনন্দ, তার সন্তান হচ্ছেন তুলসী। এবং তার পিতা তিনি একজন দ্বিবেদী, এরা হচ্ছেন দ্বিবেদী। এবং এই তুলসীদাস অনেক প্রার্থনা করে, মহাদেবের কাছে অনেক সাধ্য সাধনা করে তুলসীদাসজি এলেন। কিন্তু তাদের যে পুরোহিত নৃসিংহদাস, তুলসীদাসের জন্মাবার পর তিনি একটি জন্মপত্রিকা করে বললেন, আরে বাপরে, এ ছেলেকে বাড়িতে রাখা যাবে না, এ মূলা নক্ষত্রে জন্মেছে, রাক্ষসগণ। আর শুধু তাই নয়, একে দেখেছ, এ তো বসে আছে, শুয়ে নেই, এ তো ছ মাসের আকার, আর এর প্রত্যেকটা দাঁত আছে, 32টা দাঁতই এর মুখের মধ্যে রয়েছে, এ তোমাদের সর্বনাশ করে দেবে। তাহলে কি করতে হবে, একে ফেলে দাও, রাস্তায় ছুঁড়ে ফেলে দাও। তখন তার পিতা নৃসিংহ, তিনি আর কি করবেন, মাতা হুলসি তিনি তো সন্তান প্রসব করার পরই ভীষণ অসুস্থ, তিনি তো কয়েকদিন পরে চলেই যাবেন পৃথিবী ছেড়ে, তার তো আর কিছু বলার নেই। এবার তুলসীদাসকে যখন এই রকম পরিত্যাগ করা হচ্ছে, তখন কুলগুরু বললেন, একে আর তুমি কোথায় ফেলবে, আমি তো নিঃসন্তান। আচ্ছা ঠিক আছে, আমার তো আর সে ভয় নেই সংসার চলে যাবার, তা আমি একে পালন করছি। আর এক মতে আছে, সেটা হচ্ছে তুলসীদাসের মা কিছুকাল জীবিত ছিলেন, তুলসীদাস জন্মেছিলেন মামার বাড়িতে, সেখান থেকে তুলসী সম্পর্কে এই মূলা নক্ষত্রে জন্মেছে সব ধ্বংস করে দেবে, তাকে পাঠিয়ে দিয়েছিলেন তার পিতার কাছে। পিতা করলেন কি, তার বাড়ির যে দাসী তার হাতে দিয়ে দিলেন ছেলেটিকে, তাকে মানুষ করার জন্য। তুলসীদাসকে সে 5 বছর অবধি রেখেছিল, তারপর সে নিজেই মারা গেল। এরপরে তুলসীদাস রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কেউ খেতেও দেয় না, কেউ ডাকেও না। তুলসীদাসজি বলছেন, আমি এই জগতে এলাম, এসে কি দেখলাম, আমি দেখলাম যে আমাকে কেউ চায় না, যেখানে যাই সেখান থেকেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তাহলে এই তুলসী এখন করবেটা কি? এমন সময় সেখানকার এক সাধু অনন্ত, তিনি তুলসীদাসকে কৃপা করে নিয়ে গেলেন তার আশ্রমে, এবং সেখানে এই যে গৃহ থেকে পরিত্যক্ত হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কে খেতে দেবে কে না খেতে দেবে তিনি জানেন না, এই যে প্রথম থেকেই তার মনটা মানসিকতাটাকে তৈরি করা হচ্ছে, প্রথম থেকেই যেন একটি সাধু তৈরি করার চেষ্টা করছেন সেই ভগবান, কিন্তু তিনি প্রথমে এই রকম একটা অদ্ভুত কাণ্ড করলেন কেন? তার কারণ এটাও একটা আমাদের কাছে মহা উদাহরণ, এই যে জ্যোতিষী সংস্কার, সংস্কারবদ্ধ পৃথিবী, এই করলে ওই হয়, তাই করলে তাই হয়, সংস্কার কি আছে? কুসংস্কার, শুভ সংস্কার এবং কুসংস্কার দুটো সংস্কারের দ্বন্দ্বের মধ্যে পড়ে আমাদের জীবন প্রায় অস্থিতপাচ্য করে। এবং তারপরে কি হচ্ছে না, পূজা,
পূজো পার্বণ আমরা ঘন্টা নাড়লেই মনে হয় পুজো হয়ে গেল, খানিকটা আরতি হয়ে গেল, হয়ে গেল, তারপরে মন্দিরটা ধাম করে বন্ধ করে দেওয়া হলো, পরের বার দেখা যাবে সকালবেলা এলে যাওয়া হয়। এটাই কি ভক্তি? এটাই কি ঈশ্বরের আরাধনা? এই ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ যে বলছেন আর একটু কায়দা করে তিনটে টান এক করো, তিনটে টান এক করো, তিনটে টান এক করো, কীরকম? সতীর প্রতির প্রতি টান, পিতার মাতার সন্তানের প্রতি টান, আর বিষয়ের বিষয়ের প্রতি টান। এই তিনটে টান ঠাকুর কি সহজ করে দিচ্ছেন? আমরা তো এই তিনটে নিয়েই ভয়ঙ্কর ব্যস্ত হয়ে আছি। এগুলোকে তুলে নিয়ে এক জায়গায় করো, করে এইবার এই টান দিয়ে তুমি তাকে চাও। কাকে? তুমি জানো না তিনি কে, কিন্তু তিনি অগতির গতি। তুলসীদাসজি সেই কারণে বলছেন যে অনেকক্ষণ নয়, একবার চোখটি বুঝিয়ে দেখিয়ে নাও। ঠাকুর যেমন বলছেন ভারী সুন্দর কথা তুলসীদাসজির কথা, ঘড়ির উদাহরণ একঘড়ি আধি ঘড়ি, ঠাকুরও তেমনি বলছেন একবার চোখ বুঝিয়ে দেখে নে তো ঘড়ির নিচের কাঁটা আর ওপরের কাঁটা এই দুটো এক হয়ে আছে কিনা, বারোটা বারোটা বেজেছে কিনা তোমার। আমরা বলি না লোকটার বারোটা বেজে গেছে, ঠাকুর বলছেন না বারোটা বাজলে খুব ভালো হয়, কারণ বারোটা বাজলে মানুষের ঘড়ির নিচের কাঁটা আর উপরের কাঁটা দুটোই এক হয়ে থাকে। এবং বলছেন বেলা বারোটার সময় খোলা মাঠে গিয়ে দাঁড়িয়ে দেখো, মাথার উপর যখন সূর্য থাকে তখন তোমার ছায়া মাটিতে পড়ে না, ছায়াশূন্য পৃথিবী ঠিক রাত বেলা বারোটার সময় সূর্য যখন মধ্য গগনে, এই যে ছায়াশূন্য অবস্থা, ঘড়ির নিচের কাঁটা এবং উপরের কাঁটা এক করে দাও। তাহলে তুলসীদাসজি আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে অনন্তদেব তিনি তাকে তুলে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে বেদ বেদান্ত উপনিষদ পড়ালেন। দ্বিবেদী পরিবার, তাদের অনেক শিষ্য ছিল, তাদের অনেক ঘর তার শিষ্য, সেখান থেকেই তাদের প্রচুর অর্থ আসত, সম্পন্ন পরিবার, ফলে তাকে শেখালেন কী করে পুজো করতে হয়। তো তুলসীদাসজি খুব ভালো পূজারি হলেন, যুবক তুলসীদাস ভারী সুন্দর দেখতে, এবং তিনি বাড়িতে বাড়িতে গৃহ পুরোহিতের কাজ করেন, ঘণ্টা নাড়েন, পুজো করেন। এই সময় গুরুই তাঁর উপনয়ন দিয়েছেন, পৈতে দিয়েছেন এবং তাকে এই পূজারি করে দিয়েছেন, খেতে হবে তো। এই সময় তার মনে হলো যে তুলসীদাসের এবার তো একটু বিয়ে দিলে হয়। তা তার কাছে অনেক বড় বড় শিষ্য শিষ্যারা আসতেন, তার মধ্যে থেকে একটি মেয়েকে তার খুব পছন্দ হলো, তুলসীদাসও সুন্দর মেয়েটি আরও সুন্দরী, তার নাম হচ্ছে রত্নাবলী। তার সঙ্গে তুলসীদাসের বিবাহ হলো, তুলসীদাস সংসারী হলেন। সংসারী হয়ে কি হলো, তুলসীদাস একেবারে স্ত্রীর এতটাই অনুরক্ত হয়ে পড়লেন, সবাই বলতে লাগলো একটা স্ত্রৈণ, এ হচ্ছে জরুকি গোলাম। এইবার একদিন তুলসীদাসজি বাজার করতে গেছেন, সেই সময় রত্নাবলীর শ্বশুর বাড়ি থেকে এসেছে পালকি নিয়ে, কাছেই গ্রামে, যে তোমার বাবার খুব অসুখ, তোমাকে যেতে হবে। বললেন যে আমার স্বামী তখন বাজারে, বললেন সে আমরা বলে ওই এখানে বলে যাও যে তুমি তোমার বাবার অসুখ বলে ওখান দেখতে গেছে দেখা। তিনি তো পালকিতে উঠে স্বামীর অনুমতি ছাড়াই চলে গেছেন শ্বশুর বাড়িতে। তুলসীদাসজি কিন্তু তখন খুব রাগী, তিনি বাজার থেকে ফিরে এসে দেখলেন যে তার স্ত্রী তার অনুমতি ছাড়াই শ্বশুর বাড়ি চলে গেছেন। তিনি সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে শ্বশুর বাড়ি গিয়ে হাজির হলেন, পথে ঝড় বৃষ্টি ভিজে গেছেন এবং যে পথ দিয়ে গেছেন সন্ধে হয়ে গেছে, চারপাশে জঙ্গল বন্য জন্তু কিচ্ছু গ্রাহ্য নয়। তিনি গিয়ে শ্বশুর বাড়ির দরজায় কড়া নেড়েছেন, দরজা খুলেই রত্নাবলী বাইরে তার স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ রেগে গিয়ে বলছেন যে তুমি এত স্ত্রৈণ, তুমি কি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, তোমার লজ্জা করে না, আমি তোমার জন্য কারোর কাছে মুখ দেখাতে পারি না। তুলসীদাসজি একটু থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি কী করলেন, স্ত্রীর দিকে পেছন ফিরলেন,
ফিরে একদম রাস্তায় এসে পড়লেন, পড়ে আর নিজের বাড়িতেও ফিরলেন না, হাঁটছেন, হাঁটতে হাঁটতে চলেছেন, ভীষণ রেগে গেছেন, একরোকা কোথায় যাচ্ছেন, লক্ষ্য তিনি বেনারস বারাণসী যাবেন, হাঁটতে হাঁটতে চলেছেন তুলসীদাস, কোথায় যাচ্ছেন তিনি জানেন না, পকেটে একটি পয়সা নেই, ওই এক বস্ত্র এবং একই জামা পরে আছেন, এবং কখনো একটি গ্রামে গিয়ে সেখানে যদি কিছু পাওয়া যায় তাই খাচ্ছেন, বারাণসী অনেক দূর। এইবার যেতে যেতে তিনি একটি প্রান্তরে এসে পড়েছেন, সেখানে এসে বুঝতে পারছেন না যে কোন দিকে গেলে ঠিক বারাণসীতে পৌঁছানো যাবে, হেঁটে হাঁটলেন তো বেশ কয়েকদিন, তো যেতে তো হবে, তিনি একটা দিক ঠিক করে হাঁটছেন, এমন সময় তার কাঁধে একটা হাত এসে পড়ল, তাকিয়ে দেখলেন একজন সন্ন্যাসী। তুমি যাচ্ছ কোথায়? বললেন আমি বারাণসী যেতে চাইছি। বললেন ওই দিকে বারাণসী নয়, বারাণসী এই দিকে, আমিও সেই দিকেই যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। বলে তুলসীদাসকে নিয়ে তিনি বেনারসে এলেন। এই সাধুর নাম হচ্ছে, নামটা একটু অদ্ভুত, ঘণ্টাকর্ণ। তিনি বেনারসের একজন প্রখ্যাত গুণী জ্ঞানী পণ্ডিত সন্ন্যাসী, শুধু তাই নয়, বারাণসীর জনজীবনের সমস্ত কিছু তার হাতের মুঠোয়। তিনি তুলসীদাসকে নিজের আশ্রমে রেখে তাকে সাধন ভজনে ঢুকিয়ে দিলেন, এবং ধীরে ধীরে তুলসীদাসজি বেদ বেদান্ত উপনিষদ অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জন করলেন, সাধন ভজন শুরু করলেন, এবং গুরুর অনুপস্থিতিতে যারা বেদ বেদান্ত উপনিষদ শিক্ষা করতে শিখতে আসেন তাদেরকেও তিনি শিক্ষা দেন। এই করতে করতে তার মনে একটি হলো যে আমার পরিবার তো রাম ভক্ত ছিলেন, আমি দ্বিবেদী, আমি দ্বিবেদী, কিন্তু সেই রামচন্দ্রের দেখাকে আমি পাবো না। হঠাৎ তার মাথায় এলো রাম রাম, ভীষণ উতলা হয়ে পড়লেন, কিন্তু রামের দেখা পাবেন কি করে? এইবার তুলসীদাসজি বেনারসে যে চালাটির মধ্যে থাকতেন তার সামনে একটি পথ, পথের উল্টো দিকে একটি ঝোপ, সেখানে একটা কুল গাছ। তিনি প্রতিদিন সকালবেলা প্রাতকৃত্য করার পর বালতিতে যে জলটি থাকতো সেটি গিয়ে ওই ঝোপের মধ্যে যে গাছপালা আছে তার উপর ছিটিয়ে দিতেন। ওই কুল গাছে একটি প্রেত ছিল, সে প্রতিদিন ওই শৌচের জলটি পান করত। তুলসীদাস যে একদিন ওই জলটি দিতে ভুলে গেছেন, সেই দিন প্রেত তাকে দর্শন দিয়ে বলছেন আজ কি হলো, তোমার দেওয়া জলই তো আমি পান করে আমার এই প্রেত শরীর বজায় রেখেছি, তুমি আজ দিলে না কেন? তখন তুলসীদাস বললেন আজকে আমি বড় চিন্তায় ছিলাম, আমি যে কিছুতেই রামের দর্শন পাচ্ছি না। বললে তুমি আমার কথা শোনো, তুমি অসিঘাটের কাছে চলে যাও, সেখানে প্রতিদিন দেখবে রামায়ণ পাঠ হয়, এবং সেখানে গেলে দেখবে সমস্ত ভিড় এড়িয়ে একজন মানুষ একটু মোটা জামা মোটা চাদর গায়ে দিয়ে এক পাশে নিজেকে আড়াল করে আপাদমস্তক মুড়ি দিয়ে চুপটি করে বসে আছে বৃদ্ধ, সে কিন্তু কারুর মধ্যে নেই, সে এক পাশে বসে আছে। সবাই যখন উঠে চলে যাবে তুমি তখন তাকে ধরো। তুলসীদাস বলছেন তিনি কে? বলছেন তিনি মহাবীর, যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে মহাবীর আসেন। আপনাদের মনে আছে শিমুলিয়ায় স্বামীজি রামায়ণ পাঠের আসরে শুনেছিলেন এইটা, মহাবীর আসেন, তার তিনি একদিন বাড়ি ফিরছেন রামায়ণ পাঠের আসর থেকে, তো মহাবীর মহাবীর করতে করতে, তখন তো কলকাতায় ঝোপ জঙ্গল, শিমুলিয়ার ওখানে একটা কলা বাগান ছিল, স্বামীজি সেই কলা বাগানে বসে মহাবীর মহাবীর করছেন, মশার কামড়ে ছিঁড়ে দিচ্ছে, এবার দাগ দাগ কোথায় গেল নরেন, তখন নরেনকে ধরে নিয়ে যখন বাড়িতে যাওয়া গেল তখন তিনি মায়ের পেটটা মাথা রেখে হাউ হাউ করে কাঁদছেন, কই মহাবীর এলো না। বললেন মহাবীর এলো না মানেটা কি? বললেন ওই রামায়ণ পাঠে শুনলাম যে কলা বাগানে মহাবীর আছেন, আমি তো এতক্ষণ বসে রইলাম, মশা কামড়ে গা ফুলিয়ে দিয়েছে, কই তিনি তো এলেন না। বললেন আসবে রে নরেন আসবে। তা সব যখন চলে গেছে সেই বৃদ্ধ উঠেছেন, তুলসীদাসজি তাকে গিয়ে ধরেছেন, বলছেন কে তুমি? আমি তুলসী। বলে তুমি আমাকে জানো? বললেন হ্যাঁ জানি। কে জান, কী করে জানলে? বললেন আমাকে বলেছে একজন। তুমি কী চাও?
বললেন আমি রামচন্দ্রের দর্শন পেতে চাই, আমি কি করে পাবো রামচন্দ্রের দর্শন? তখন মহাবীর বললেন সে আমি কি জানি, বলে হাঁটতে শুরু করেছেন। তুলসীদাসজি তার পেছন পেছন 3 মাইল হেঁটে গেলেন। মহাবীর দেখলেন এ ছেলে তো নাছোড় বান্দা, তিনি জঙ্গলে থাকেন, জঙ্গলের মধ্যে ঢুকছেন। তখন তুলসীদাসজি একবারে তার পায়ের ওপর পড়েছেন, তখন বললো ওঠো, আমি বলছি তোমাকে রামচন্দ্র দর্শন দেবেন, এবার তোমার বাড়িতেই তোমার উঠোনে দর্শন দেবেন। পরদিন ছিল রামনবমী, তুলসীদাসজি এসে বসে আছেন, মহাবীরের কথা তো মিথ্যের হওয়ার কথা নয়। তা উনি দেখছেন সকাল গড়িয়ে বিকেলের দিকে চলে যাচ্ছে, দিবাদিক প্রহর, তখনও পর্যন্ত পেয়ে গেল না। হঠাৎ দেখছেন এক বেঁধে বেঁধে নি 2-3টে বাঁদর নিয়ে খেলা দেখাতে বেরিয়েছে। তারা বাদ্যবাজনা করে তার উঠোনে এসে নাচ গান করে, কিছুক্ষণ নাচানাচি করে তারা দেখলেন তুলসীদাসজি তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না, তিনি চলে গেলেন, তারা চলে গেলেন। আবার তুলসীদাস মহাবীরকে ধরেছেন, বললেন কি হলো? আপনি বললেন রামনবমীর দিন, বললেন তুমি তো দেখতে পেলে না, তো এসেছিলেন রাম লক্ষ্মণ সীতা তিনজনই, তুমি তো তাদের দেখতে পেলে না, তুমি তো জানো না তোমার সংশয়। তুলসীদাসজি বলছেন সংশয়টাকে আগে মারো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, শুধু মালা জপ করলে কিছু হয় না, ঘন্টা নাড়লে কিছু হয় না, দীক্ষা নিলে কিছু হয় না, সাধু সন্তদের খিলালেও কিছু হবে না, নিজের সংশয়টিকে দূর করো, বিশ্বাসী ভগবান। ভগবান শ্রীরাম কৃষ্ণ বলছেন 5 শিখে 5 আনা বিশ্বাস। গিরিশে ছিল, গিরিশ আমাকে মারতে এসেছিল, আমার ছেলে হবি না? আমি বলেছিলাম না, মধুমাতালের ছেলে হব কেন, আমাকে মারতে এসেছিল, তখন লেটও আমাকে বাঁচিয়েছিল। তা ব্যাপার হচ্ছে যে এই বিশ্বাস। বললেন তাহলে আমি কি করব? বললেন না আবার অপেক্ষা করো, ঠিক তুমি পাবে। এই যে তুলসীদাসজি শেষ পর্যন্ত একদিন রামচন্দ্রের দর্শন পেলেন এবং তিনি সিদ্ধ হলেন, এতটাই সিদ্ধ হলেন যে তুলসীদাসের কথায় মরাও জীবন্ত হয়। সেদিন ছিল গ্রহণ, বারাণসীর গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষ স্নানে এসেছে। তুলসীদাসজি তার আশ্রম থেকে তার শিষ্যদের নিয়ে বেরিয়েছেন, তিনিও স্নান করবেন। তিনি তখন একেবারে সিদ্ধ সাধক এবং তিনি তখন রামচরিত মানুষ লিখতেও শুরু করবেন করবেন ভাবছেন। এমন সময় তিনিও স্নান করতে গেছেন, গিয়ে দেখছেন একটি চিতা তৈরি হয়েছে এবং সেটি জ্বালানো হয়েছে এবং একটি সুন্দরী মেয়েকে এইবার তার স্বামীর সঙ্গে সহমরণে তোলার চেষ্টা হচ্ছে। তখন তুলসীদাসজি সেই চিতাকে নির্বাপিত করতে বললেন, নিভে দাও, একটুখানি আগুন দিয়েছিল সেটা নেভানো হলো। বললেন এর স্বামী মারা যায়নি। তখন এই পাগলটা আবার কোত্থেকে এলো? তুলসীদাসজি গিয়ে শুধু বললেন ওঠো, বলতেই সে মৃত উঠে বা দাঁড়ালেন, নামো, নেমে এলো, বললেন এই নাও তোমার স্ত্রী। এইবার দুজনে মিলে গঙ্গায় স্নান করো, প্রণাম করো, করে যাও বাড়িতে, সুখের সংসার করো। সারা বারাণসীতে হই হই পড়ে গেল এবং তখন তুলসীদাসজির কিছু শত্রু তৈরি হয়েছে। কেন শত্রু তৈরি হয়েছে? তার কারণ তিনি সংস্কার মুক্ত মানুষ, একজন একটু খুন করে ফেলেছিল, তাকে সব পরামর্শ দিয়েছিল তুমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দাও। তিনি তুলসীদাসজির কাছে এসে বললেন আমাকে এই কথা বলছে, আমি কুস্তিগির, কুস্তি লড়তে গিয়ে কুস্তির প্যাঁচ মেরেছিলাম, তাতে সে ছিটকে পড়ে পাথরে মাথা লেগে সে মারা গেছে, তা আমি কি এর জন্যে হত্যাকারী বলে আমার কোনো পাপ হয়েছে? তুলসীদাসজি বললেন কোনো পাপ হয়নি, তুমি 3 বার রাম নাম বলো। এই দোকানকার সব খেপে গেল, এই লোকটা শাস্ত্রফাস্ত্র সব নষ্ট করে দেবে নাকি? তুলসীদাসের প্রচণ্ড শত্রু, তার ওপর আবার এই যে জীবিতকে মৃতকে জীবিত করেছেন, এ নিয়েও একটা ভয়ঙ্কর কাণ্ড হলো। এইবার আকবর বাদশার কাছে খবর চলে গেল, বললেন বারাণসীতে একজন সাধু এসেছেন, সে নাকি মরা বাঁচাচ্ছে। তা আকবর
তখন তুলসীদাসজির সঙ্গে টোডরমলের খুব বন্ধুত্ব ছিল, টোডরমল আবার আকবরের সবার। তা তার মাধ্যমে আকবর তুলসীদাসজিকে ডেকে পাঠিয়েছেন, পাঠিয়ে বলছেন যে তুমি নাকি অনেক ভেলকি টেলকি দেখাও, তাই আমি বসলাম আমাকে কিছু ভেলকি দেখাও। তখন তুলসীদাসজি বললেন এত সোজা নাকি ভেলকি দেখানো, আর আমি কি ভেলকি দেখাবার জন্য কাশীতে এসেছি, সাধন ভজন করছি, ওসব আমি পারবো না, তুমি যেই হও। বললেন একে কারাগারে ঢুকিয়ে দাও। তুলসীদাসজিকে কারারুদ্ধ করে দেওয়া হলো, তুলসীদাসজি কারাগারে। এইবার কি হয়, কে তাকে উদ্ধার করবে? একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, সারা দিল্লি পৃথিবীর যত বাঁদর ছিল সব এসে হাজির, বাড়ির ছাদে, বারান্দায়, রাজপ্রাসাদে, রাজ সিংহাসনে, রাজসভায়, একবারে বানরময়, ভাঙছে, চুরছে, গম্বুজ উল্টে দিচ্ছে, মসজিদের চুড়ো ভেঙে দিচ্ছে। এ কি রে বাবা, এরকম ঘটনা কি করে হলো? তখন মানসিংহ বললেন আপনি কাকে ঢুকিয়েছেন, কারারুদ্ধ করেছেন কাকে? বলে তুলসীকে। বলে এক্ষুনি ছেড়ে দিন, ও তো তোকে বলে রাম বলা, তুলসী রাম বলা, ও রাম রাম করতে করতে নিজেই রামচন্দ্র হয়ে গেছে। তুলসীদাসজিকে ছেড়ে দেওয়া হলো। এই তুলসীদাসজি বসলেন রামায়ণ রামচরিত মানুষ লিখবেন। তো তিনি গেছেন নাভাজি, নাভাজি ভক্তমাল, ভক্তমালের লেখক। সেখানে আপনারা যদি সম্ভব হয় এখানে ভক্তমালের বাংলা অনুবাদ পাওয়া যায়, আপনারা কিনবেন। ঠাকুর এই বইটি পড়তেন, যদিও পড়ে বলেছেন সমস্ত সাধকদের জীবনী নাভাজি লিখে গেছেন ঠিকই, বাংলা অনুবাদ বেরিয়েছে, দেবসাহিত্য কুটির বের করেছে, ঠাকুরও পড়েছেন, পড়ে একটু বলেছেন একটু যেন একঘেয়ে। সেখানে নাভাজি তুলসীদাসজি সম্পর্কে জীবনী লিখেছেন, সেই জীবনীতে আছে, তুলসীদাসজি ছোট্ট করে বলা আছে, আপনারা পড়ে নিতে পারেন। তা সেখানে বলা আছে যে তুলসীদাসজি তখন গেছেন বৃন্দাবন, সেখানে নাভাজি দেহ রেখেছেন। তুলসীদাসজি জীবনী লিখেছেন, অতএব নাভাজির কাছে গেছেন। তিনি সেখানে গিয়ে দেখছেন রামায়ণের দুই চরিত্র যারা রামায়ণে আছেন তারা বসে বসে ব্রহ্ম এবং এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সাকার নিরাকার এইসব নিয়ে আলোচনা করছেন। তিনি অবাক, মহাভারতের দুই প্রাচীন ঋষি এখানে বসে এই আলোচনা করছেন। তাদের আলোচনা শুনতে শুনতে একজন তাকে গোটা রামায়ণটা বলে গেলেন, রামচন্দ্রের অযোধ্যা, রামচন্দ্র কীভাবে বনে গেলেন, তারপরে সীতাহরণ ইত্যাদি। তখন তুলসীদাসজি সেইখানে বসে পড়ে প্রথম তার এই ভূমিকা রামায়ণ লিখতে শুরু করলেন, রামচরিত মানস। রামচন্দ্র দেখা দিয়ে বললেন এই যে তোমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে রামচরিত মানস। আপনাদের সামনে অনেকক্ষণ আপনাদের সময় গেছে, আমি গোটা কতক আপনাদের কয়েকটা জিনিস এখান থেকে পড়ে শোনাই, ভালো লাগবে আমার। আমি তুলসীদাসজি সম্পর্কে এবারে লিখেছি, সেখানে দেখুন এইভাবে আছে, আমি আমি তুলসীদাসজির কাছে গেছি যেন ইন্টারভিউ করতে। আমি লিখছি, তুলসী জব জগমে আয়ো জগ হাসে, তুম রোয়ে ऐसे करनी कर चलो कि तुम हासो जग रोए। तुलसीदास जी जखन पृथ्वीते एसेछिलेन तखन तुलसीदास जी तो आपनारा शुनलेन कि होयेछिलो, तो तखन तो ई अवस्था होयेछिलो, किन्तु आज तुलसीदास जखन पृथ्वी थेके चले जाच्छे तखन तुलसीदास जी हासते हासते जाच्छे आर सारा जगत तार जन्य चोखेर जल फेलछे। আজকে কত তারিখ, হ্যাঁ কি মাস, কি সাল, আর তুলসীদাসজি কবে জন্মেছিলেন? তাহলে আমরা আজকে তার কথা বলছি। আপনারা এখানে কজন আছেন? 100 জন হবে, 200 জন হবে,
বা আপনারা কানে করে নিয়ে যাচ্ছেন, কয়েকদিন হয়তো ভাবতেও পারেন, তাহলে কি তুলসীদাসজি কি বললেন? তুলসী জব জগ মে যায়ো, তুলসী হাসেই জগ রয়ে, এখনো তিনি হাসছেন। তা আমি তাকে প্রশ্ন করছি, তুলসী জব জগ মে আয়ো জগ হাসে তুম রোয়ে, এসে করনি কর চলো কি তুম হাসে জগ রোয়ে। তুলসীজি আপনি কিন্তু ভূমিষ্ঠ হয়ে কেঁদে জানাননি যে আপনি এসেছেন। আপনি একটি শব্দ উচ্চারণ করেছিলেন রাম, এক অদ্ভুত ব্যাপার। আপনার আকার আকৃতি দেখে সকলে ভীষণ ভয় পেয়েছিলেন। আপনি মাতৃগর্ভে ছিলেন 12 মাস, আর 5 মাসের শিশুর মতো আকৃতি, আর সবচেয়ে আশ্চর্য আপনার মুখে 32টি দাঁত, একে শুভ না অশুভ 32টি দন্তযুক্ত সুঠাম আকৃতির এক শিশু। কান্না নয়, জীবনের প্রবেশ দরজাটি খুলল একটি মাত্র শব্দে, সেটি হলো রাম। তুলসীদাসজি তখন আমাকে কি বলছেন? তুলসীদাসজি বলছেন, কিন্তু আমি অপয়া, যে কোনো পরিবারে আমি ভীষণ ক্ষতিকারক, আমাকে লালন পালন করলে পরিবারটি ধ্বংস হয়ে যাবে। তুলসীজি, এ আবার কেমন কথা? কুসংস্কার, কু আর সুই সু, এই নিয়েই তো জগৎ ভাই। মানুষের মন তো সেইভাবেই তৈরি হয়। আমরা সবাই জগৎবাসী, কতকাল আগের কথা, খেজুর গাছে বাঁধা কলসি ফোঁটা ফোঁটা রস ছড়ে পড়ছে, সময় পল অনুপল বিপল আসার যাওয়া। এই পৃথিবীটা যেন একটা মস্ত বড় খেজুর গাছ, সেখানে আমাদের প্রত্যেকেরই নামের একটি করে ঘট ভরা আছে, সেখানে ওই খেজুর রস প্রতিদিন টিপ টিপ টিপ, এক একদিন প্রতি মুহূর্তে একটি একটি করে আয়ু চলে যাচ্ছে। কারোর বাবার ক্ষমতা নেই কোনো সিন্ধুকে কোনো লকারে আমার আয়ুটাকে বন্দি করে রাখা যাবে না। তাহলে কি বলছেন তিনি? তুলসীজি, এবার কে আবার কেমন কথা, কুসংস্কার সেইভাবেই তৈরি হয়। আমরা সবাই জগৎবাসী, কতকাল আগের কথা, খেজুর গাছে বাঁধা কলসি ফোঁটা ফোঁটা রস ঝরে পড়ছে, সময় পল অনুপল বিপল আশা আর চাওয়া। সেই কথাটাই তো আমি স্মরণ করিয়ে দিতে চাই, শুনবে তুমি? তাহলে স্থির হয়ে বসে শোনো। দিবস রজনী নিত জাত হই, ক্ষীণ হোত হই পরমাই, নানা কারজ হই রহত কাল বিগত হিও নাই, দেখত শোক রোগ সব নরকে, মরত দেখি কুছু ডর নহি আকো, মোহ রূপ মদ করি জল পান, নহি শৌচত সব ভয়ে দেওয়ান। দিনের পর দিন চলে যায় আর পরমায়ু ফুরিয়ে আসে, মানুষের খেয়ালই থাকে না, সংসার নানা কাজে মহাব্যস্ত মানুষ, এদিকে আয়ুর তহবিল ফাঁকা হয়ে আসছে, রোগ শোক যন্ত্রণা মৃত্যু মানুষ নিয়ত দেখছে, কিন্তু এতটুকু আতঙ্কিত নয়, মোহমদ্য পান করে জীবন রঙে বেমালুম মেতে আছে, মৃত্যুর রং মহলে জীবনের জলসা। ওগো মৃত্যু স্মরণ হও, ঠাকুর বলছেন দক্ষিণেশ্বরে বসে, তুলসীদাসজির কথা বলছেন, দুজনে এক সুরে বাঁধা। ওগো মৃত্যু স্মরণ হও, জীবন তোমাকে কাঁদাবে, হাসাবে, নাচাবে, গাওয়াবে, লোভাবে, ফাঁদবে, ফাঁদে ফেলবে, ফাঁদে কুলকিনারা পাবে না। তাহলে তুমি করবেটা কি? প্রভু, আমি তো সেই কারণেই এসেছি তুলসীদাসজি আপনার কাছে, আমাকে বলে দিন আমি কি করব। মহাজীবন আমাকে টেনে এনেছে, আপনিই দিতে পারেন পথের সন্ধান, এই তো আপনার একটি দোহাই। দোহাই আপনি বলছেন, রাম রাম সবকই কহে, রাম রাম সবকই কহে, ঠাক ঠাকুর কা চোর। রাম নাম সবাই বলছে, পুণ্যবানও বলছে, দেখবেন যারা আবার ঠক জোচ্চর তারা বেশি বেশি বলে জয়রাম। আমি তো সারা জীবন এই শুনে এলাম, ঘরে ঢুকলো জয়রাম, টেবিলের ওপর আমার পেপার কলমটা ছিল, জয়রাম, বাস নেই, হাওয়া হয়ে গেল, জয়রাম। হ্যাঁ, তারপরে আমার পাশে বসেছিল ট্রেনে, জয়রাম,
উঠে গেল দেখি মানি ব্যাগটা নেই। তাহলে তুলসীদাসজি কি বলছেন, বলছেন রাম রাম সব কই কহে ঠাক ঠাকুর কাছোর, বিনা প্রেম সে রিঝই নহি তুলসী নন্দ কিশোর। ওরে প্রেম চাই, একটু কান্না চাই, প্রেম কাকে বলে? আমরা মনে করি, কিছু মনে করবেন না, আমি যদি পুরুষ হই একজন বিপরীত লিঙ্গের কারুকে চাই, তাই তো? তারপরে তার আগে আপনারা এটাও জানেন অনেক প্রেম পত্র লেখা হয়, হ্যাঁ গাদা গাদা, হ্যাঁ তুমি কোথায়, তোমার জন্য আমি মরে গেলাম, কাল রাতে আমার ঘুম ছিল না, সাথে সারা রাত পাইচারি করেছি। আবার যদি আপনি বাংলা গান শোনেন সব তো দেখবেন একটা লোক, বেশিরভাগ গানের রচয়িতারা হচ্ছে পুরুষ, হ্যাঁ আর তারা দেখবেন সব ওই একই প্রেমের, কোথাও তার একটি কোনো একজন অদৃশ্য নায়িকা আছে, তার জন্যে সে একবারে ভেবে ভেবে সে জানলা খুলছে না, সে বারান্দায় এসে দাঁড়াচ্ছে না, সে ইঁট মারছে না, সে সিটি দিচ্ছে না, সে মহা কাণ্ড, হ্যাঁ তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, হ্যাঁ আমি মরো মরো হয়ে গেলাম, তাই তো? তারপরে আবার মাঝঝাঁটা মার, মাঝঝাড়ু মাঝঝাড়ু মের যেটি এবিধে কর আছে না, হ্যাঁ তা আলটিমেটলি তো এই ব্যাপার হবে। তাহলে বলছেন এটা প্রেম নয়, প্রেম কাকে বলে? সে তো ভাগবত পড়তে হবে, সে তো শ্রীকৃষ্ণ রাধিকার প্রেম, সেখানে তো কাম নেই, সেটা কি কামবর্জিত প্রেম? সে আবার কেমন না, দেহের ঊর্ধ্বে যে প্রেম তা আছে সেটা কেমন? সে বড় অদ্ভুত, গভীর গহীন রাত, আপনারা কোনোদিন নির্জন ছাতে উঠে বসবেন, প্রথমে একটু একটু ভূতের ভয় করবে, তারপরে নীল আকাশের দিকে তাকাবেন, কলকাতায় করলে হবে না, কোনো একটা ভালো ফাঁকা জায়গায় ঝাড়গ্রাম বা বাঁকুড়া ওই দিকে চলে যাবেন, রাত্রিবেলা আকাশের দিকে তাকাবেন, দেখবেন নীল আকাশ, অসংখ্য তারার ফুলঝুরি ছায়াপথ চলে গেছে, ওই দিকে তাকিয়ে চুপ করে বসে নিজেকে প্রশ্ন করবেন তুমি কে? কোনো উত্তর নেই। তুমি কে? কোনো উত্তর নেই। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন তুমি জানো না তুমি কে, তুমি চুপটি করে বসে থাকো, কিছুক্ষণ বসে থাকো, তারপরে দেখবে একটা ছুম করে শব্দ হলো, কারুর পায়ের নূপুর না হাতের বালা, এ কি শব্দ? কিনি কি কঙ্কন রিনি ঝিনি রিনি ঝিনি? ভয় পেলে চলবে না, কিছুক্ষণ পরে দেখা যাবে যে আপনার চারপাশে একটা অসাধারণ সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে, তারপরে দেখবেন একটা ফুরফুরে এমন অদ্ভুত বাতাস বইছে যে বাতাসের হয়তো পুরোটাই অক্সিজেন, তারপরেই দেখবেন আপনার ভিতরে একটা ভীষণ ভালো লাগা, ভীষণ ভালো লাগছে আমার, আমি মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, ভীষণ ভালো লাগছে। এই ভীষণ ভালো লাগাটা কি না, আমি নিজেকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমরা কেউ কিন্তু নিজেকে ভালোবাসি না, নিজেকে ভালোবাসি না। আমি যখন চৌকাঠে হোঁচট খাই তখন বলি কি জানেন তো, দুঃশালা বুড়ো, তোকে দেখতে পায় না, হ্যাঁ নিজেকে, আমার হয়তো হাত থেকে কলমটা পড়ে গিয়ে টেবিলের তলায় ঢুকে গেল, আমার একটা বাড়ি আছে বাঁ দিকে কাত, টেবিল থেকে যা কিছু পড়ে না ফোর ডাইমেনশনে চলে যায়, একবার পড়লেই হলো, গড়াতে গড়াতে কোথায় চলে গেল, তখন আমি নিজেকে খুব গালাগাল দিই বা চাঁট ঠাসঠাস করে চড়ও মারি। তাহলে আমি তো নিজেকে মোটেই ভালোবাসি না, নিজেকে ভালো করে রক্ষা করি না, ভালো করে স্নান করাই না, ভালো করে জামা কাপড় পরাই না, গন্ধ মার্জনা করি না, আমি তো কখনো নিজেকে কখনো ঠাকুরের মতো, ঠাকুর প্রথমে মাকে পুজো করতে বসা থাকে একটি ফুল নিজের পায়ে দিতেন, তার কারণটা কি? আমাদের শাস্ত্রে বলা আছে দেব ভূত্বা দেবং যজেত, আমি যদি নারায়ণের পুজো করি প্রথমে আমাকে ভাবতে হবে আমি নারায়ণ, সমানে সমানে এসো লড়ে যাই, দেব ভূত্বা দেবং যজেত, আমি একটা পুরোহিত, হ্যাঁ আমার গলায় মাফলার জড়িয়ে আবার একটা কোমরে রুমালও রেখেছি কারণ সর্দি হয়েছে তো,
আবার ডান হাতে কোষা কুচি ধরতে হবে বলে ফাঁত করে বাঁ হাতে আমি পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছি তো ফাঁত করে। হ্যাঁ, তারপরে যারা তারপরে সর্বমঙ্গল মঙ্গলে মন্ত্র পড়ে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে ভুলে গেছেন, সাদিকে শরণ্যে, তারপরে কিরে তম্বকে গৌরী, তম্বকে না ওটা একটু অপলা ছিল, ওটা আমার আসে না। এই যদি পুজো হয় তারপর আমার পুজো করে দরকার নেই। তাহলে আমি প্রথমে নিজেকে ভালোবাসবো, এত ভালোবাসবো যে পৃথিবীর কারুকে আমি ভালোবাসি না। এইটি ঠাকুরের কথা, এইটি তুলসীদাসজির কথা। কি বলছেন তুলসীদাসজি? রাজা আকারে রাজ্য জয়, যোদ্ধা আকারে রণ জয়ী, আপনা মনকে বাস করে যে সবসে বড়া ওহি। আপনি নিজেকে বলতে পারেন শালা, ঠাকুরের কথা বলছিস, ভগবানের কথা বলছিস, তার পাশাপাশি আবার এগুলো কি আসছে মনে? মন এক ভয়ঙ্কর জায়গা। তাহলে তুলসীদাসজির কাছে আমরা গিয়ে এইটি পেলাম, একদিনের ব্যাপার নয়। আজকে এখানে আসতে হবে, পরপর কয়েকটা কয়েকদিন আপনারা যদি সময় দেন। রাম রাম সব কই কাহে ঠাক ঠাকুর ইয়া চোর, বিনা প্রেম সে রি যত নহি তুলসী নন্দ কিশোর। কিস পর্দা, তাই না? নিজেকে বলছেন তুলসী, কি শান্ত কি দুর্দান্ত, সকলের মুখেই রাম রাম ঈশ্বর নাম শুনতে পাওয়া যায়, কিন্তু কোনো ফল পায় না। কেন? একটি কারণ, প্রেম ভক্তি ছাড়া নন্দ কিশোরের প্রসন্নতা পাওয়া যায় না। তুলসী শোনো, পেছনের পথে তুমি অনেক দূর থেকে আসছো, আমার জীবন আমার কালটা তুমি আগে দেখো। তুলসী কিভাবে দাস তুলসী হলো, তুলসী নির্মাণ 1646 খ্রিস্টাব্দ, তুলসী জগমে আয়ো, কেউ তাকে বরণ করে নেয়নি। পণ্ডিতরা জন্ম সময় বিচার করে আমার ধর্মনিষ্ঠ পিতামাতাকে বললেন একে ছুঁড়ে ফেলে দাও, ঘরে রেখো না, তোমাদের সর্বনাশ হবে। সেই দিনটি ছিল শ্রাবণ শুক্লা সপ্তমী মূলা নক্ষত্র এবং প্রথম পাদ রাক্ষসগণ। এই মূলা নক্ষত্র, এ ছেলে অপয়া, ভীষণ অপয়া। আমি জ্যোতিষীর কাছে গিয়েছিলাম মূলা নক্ষত্র সম্পর্কে জানতে, তিনি বললেন মূলা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা ভয়ঙ্কর হয়, তারা ভীষণ বড় হতে পারে, কিন্তু সংসারে তাদের রাখা যায় না। সংসারী মানুষের পক্ষে মূলা নক্ষত্র ভালো নয়, এটা আমি আপনাদের জন্য জোগাড় করে এনেছি ইনফরমেশন, ফুটনোট। আচ্ছা, তাহলে শেষ যাওয়ার আগে আপনাদের বলি যে এটা পড়তে গেলে আমার এখন এক মাস সময় লাগবে, বরং আমি যে দোহাগুলো ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের দক্ষিণেশ্বরে বসে বসে বারে বারে বলতেন, তুলসী জগ মে আইয়ে সবসে মিলিয়ে ধায়, না জানে কোন ভেক সে নারায়ণ মিল যায়। তা দেখুন, আমরা এখানে আজকে তো এতজন বসে আছি, আমরা কেউ কারুকে ঠিক ঠিক চিনি না, সবাই বসে আছি, কিন্তু কি জানে এর মধ্যে নারায়ণ নেই কি, থাকতেও পারেন। কোন ভেক সে? তার কারণ ভগবান শ্রী রামকৃষ্ণ যেমন বল, তুলসীদাসজি যেমন বলছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে মহাবীর আসেন, যেখানে ঠাকুরের কথা হয় সেখানে ঠাকুর আসেন, সেখানে মা আসেন, সেখানে স্বামীজি আসেন। এবং এখন বিশ্বময় ছড়ানো ঠাকুরের যত সন্ন্যাসীরা আছেন তাদের মধ্যে যারা আর আমাদের মধ্যে নেই তারাও সব আসেন। তার কারণ অমৃতের সন্ধান। আপনার যদি তেষ্টা পায়, আপনি তো জলের জন্য যাবেন, তা ঈশ্বরের চিন্তা কখন আসে?
যখন ভেতরটা একদম কমপ্লিটলি শুকিয়ে যায়, এখানে তো জল পৌঁছবে না, এখানে চা পৌঁছবে না, এখানে মিষ্টি কথা পৌঁছবে না, এখানে অনলাইনে লক্ষ্যগণ্ডা খাবার আনলেও কিছু হবে না, এখানে কি করতে হবে না, নিজেকে আস্তে আস্তে ওই যেমন কমণ্ডলিটি হাতে থাকে ফোঁটা ফোঁটা জল আপনার ভেতরে ফেলতে হবে আস্তে আস্তে। এই জল মানে হচ্ছে নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আজকে আমরা কৃষ্ণ নাম করে শেষ করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে হরে, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রঘু সমান, রাম রাঘব রাম রাম, রাম রাঘব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রঘু সমান, রাম রাঘব রাম রাঘব। ঠাকুর বলছেন ঠাকুরের নাম করবে, হরে নাম করবে হাততালি দিয়ে, বৃক্ষে পাপ যত পাপ পাখি আছে সব উড়ে পালাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জয় রাম, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা, জয় রামচন্দ্র জি কি জয়। ওম সপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণ গয়ে পথ যো রহে, রহে প্রাণ পথ যায়, ধিক জীবন এইস নরন কো করতে আকবর সায়ে। বাদশাহ আকবর বলছেন যে মানব প্রাণের চেয়ে অভিমানকে অধিক বিবেচনা করেন তিনি ধন্য, কিন্তু যার অভিমান দূরীকৃত হয়েছে অথচ প্রাণ বিদ্যমান হয়েছে তাদৃশ মানুষের জীবন ধিক। কি বুঝলেন, অভিমান থাকা চাই আমি মানুষ, অভিমান থাকা চাই আমি ঠাকুরকে দেখেছি, অভিমান থাকা চাই যে আমি আজ সন্ধ্যায় এখানে এসে বসেছি, অভিমান থাকা চাই যে আমি সাধু সঙ্গ করেছি। কোন শালা আমার কি করবে, ঠাকুর বলতেন কোন শালা আমার কি করবে। এই হচ্ছে ধর্মের দান, এই হচ্ছে সবসে দসিয়ে সবসে বসিয়ে সবসে কি জিয়ে কাম। তুলসীদাসজি বলছেন সবসে দসিয়ে সবসে বসিয়ে সবসে কিজিয়ে কাম, হাজি হাজি করতে রহিয়ে বৈঠাই আপনা ঠাম। আজকাল তো দেখতে পাচ্ছেন সকাল থেকে, হ্যাঁ ওই দল সেই দল অমু ও, হ্যাঁ 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 ভাই ঠিক সব ঠিক, তর্ক করে দরকার নেই, হাজি হাজি করতে রইয়ে। কিন্তু নিজে ঠিক জেনে রাখো, তুমিও আমার কেউ নয়, আমিও তোমার কেউ নই, তুমিও আমার কেউ নও। শেষকালে বল হরি হরি বল,
বলো হরি চললে কোথায়, বলতে পারছি না, কাঁধে করে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বোল, বলো হরি হরি বোল, কোথায় নিয়ে যাচ্ছি কি করছে আমি কিচ্ছু জানি না, খুব নেচেছি গিয়েছি, খুব লাতালাতি করেছি, এখনো ভাই কোথায় খই ছড়াতে ছড়াতে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছি রে, বলে দেখতে পাবে একটু পরে, এক মুঠো পাউডার। তারপর রাম রামকুমার বাবুর একটা গান আছে, সুব্রত এসেছে ফাঁকিবাজ গাইছে না, ভবে কে বলে কদর জো শ্মশান, পরম পবিত্র পরম যুগের স্থান, ভবে কে বলে কদর জো শ্মশান, কেন হেথা এলে পরে যায় মায়ার সব, রয় না ভব জরার কোনো উপদ্রব। আর চিতা কেমন না, এখানে কন্দর্প সমান রূপের অধিকারী সেও যাচ্ছে, আর আমার মতো একটা কুৎসিত লোক তাকেও নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে। শেষকালে মা সারদা বলছেন এক প্যাকেট ছাই, এক প্যাকেট ছাই। আজকাল আবার হয়েছে অনলাইনে সৎকার হচ্ছে, ভীষণ কর্পোরেটে চাকরি করে ছেলে, বাবা মারা গেছেন ঠিক 7:15 মিনিটে, কী কাণ্ড, লোকটা মরারও সময় পেল না। হ্যালো, আপনি কিছু ভাববেন না, আপনি চলে যান, আমরা সব গিয়ে ব্যবস্থা করে রাখবো, এবং আপনার ফ্ল্যাট যদি বন্ধও থাকে বাইরে একটা প্যাকেটে টিকিট লাগানো থাকবে, সেটা হচ্ছে ফাদার্স অ্যাশ, পিতার ভস্ম, পিতার ভস্ম। এবার পিতার ভস্ম তো এসেছে, সেটি তো বাথরুমের সিঙ্কের কাছে রাখা হয়েছে, যে বাসন মাজে সে এসে বলছে বাবা কতদিন ছাই দিয়ে আমি বাসনও মাজিনি, ভীম ভীম করে একবারে হাতে খইয়ে দিলে, বলে আধ প্যাকেট খুলে বাসন ফাসন মেজে কালকের জন্য আবার তুলে রেখে দিলে। ছেলে বললো আমার বাবার ছাই কোথায় গেল, বললো ওই যে ওখানে। জয় মা।